জেলে এবং ছোট মাছ। একজন জেলে সারাদিন মাছ ধরার পর একটা ছোট মাছ ধরল। আমাকে যেতে দিন মাস্টার, মাছটি বলল। আমি এখন আপনার খাওয়ার জন্য খুব ছোট। আপনি যদি আমাকে নদীতে ফিরিয়ে দেন, আমি শীঘ্রই বড় হব। তারপর আপনি আমাকে ধরে ভালো খাবার তৈরি করতে পারবেন। না না, আমার ছোট মাছ, জেলে বলল। তোমাকে এখন ধরতে পেরেছি, পরে হয়তো তোমাকে ধরতে পারবো না। গল্পের শিক্ষা হল, হাতে থাকা সামান্য জিনিসের মূল্য ভবিষ্যতের বিশাল জিনিসের চেয়ে বেশি।